নেক্সট একটা সিরিজের অঙ্কতে আসা যাক। এই যে সিরিজটা দেখতে পাচ্ছ, একটু অন্যরকমই দেখতে এই সিরিজটা। কি দেওয়া আছে? এ বি এ বি সি বি সি বি সি ডি সি ডি, কি আছে? এ বি এ বি সি বি সি বি সি ডি সি ডি অ্যান্ড কোয়েশ্চেন মার্ক, রাইট? এবার আমি যদি দুটো করে পেয়ার নিই তাহলে কি দেখতে পাচ্ছি? এ বি এ বি, ভালো কথা। তারপর আছে সি বি সি বি, ওকে, দেন সি ডি সি ডি। কোনো কি মিল পাচ্ছ বা কোনো রকম কোনো সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে? ভালো করে দেখো, কোনো সিকোয়েন্স তুমি পাবে না সেই জায়গা থেকে, যে কোনো ক্লু যে তুমি অ্যান্সারটা এখান থেকে বার করবে। তাহলে দুটো ফল নিয়ে যখন আমার হচ্ছে না, তাহলে আমি তিনটে নিয়ে দেখি যে তিনভাবে নিলে কীরকম হয়। তাহলে আমি তিনটে নিলাম, কি এ বি এ বি সি ডি সি বি সি আর ডি সি ডি, ওকে, আমি এইভাবে নিলাম। এবার দেখা যাক যে এদের মধ্যে অ্যাকচুয়াল সম্পর্কটা কি রয়েছে, কিভাবে রয়েছে। আমি যদি প্রতিটার ফার্স্ট লেটারগুলোকে চেক করি, ফার্স্ট লেটার কি রয়েছে? এটা 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 ফার্স্ট লেটার। তাহলে ফার্স্ট লেটার কি হচ্ছে? এ বি সি তারপরে ডি। তাহলে নেক্সট, তাহলে কোশ্চেন মার্কসের জায়গায় কি আসবে আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে এরপরে কি আসবে? ই, রাইট? এরপর সেকেন্ড লেটারটা যদি দেখি, সেকেন্ড লেটারে যদিও আমার এখানে কিন্তু অ্যান্সার হয়ে গেছে অলরেডি, আমার এখানে কোশ্চেন মার্ক দিয়েছে, কোশ্চেন মার্কে একটা লেটার দিয়েছে, সুতরাং একটা লেটার ওয়াইজ আমার কিন্তু অ্যান্সার এখানে বেরিয়ে গেছে, দ্যাট ইজ আ ই। কিন্তু যদি এটা এরকম ভাবে একটা সিঙ্গেল অ্যালফাবেট না দিয়ে যদি তিনটে অ্যালফাবেট দিয়ে দিত, যেহেতু আমি তিন ভাগ গিয়ে ভেঙেছি বা জায়গাটাতে, তো সুতরাং যদি তিনটে থাকতো তাহলে তখন কি হতো? সুতরাং একটুখানি ফিউচার অ্যাসপেক্টটাকে ভেবে আরো ডিটেলস একটু বুঝিয়ে দিচ্ছি, যাতে এর পরবর্তীকালে এই ধরনের অনুভব করতে আমাদের সুবিধা হয়। নেক্সট আছে কি? বি। তাহলে সেকেন্ড লেটারটা সেকেন্ড লেটার ট্যালি করা যাক। তাহলে কি আছে? বি। বি এর পরে কি আছে? সি। সি এর পরে আবার কি আসছে? বি। বি এর পরে আবার কি আসছে? সি। তাহলে সি এর পরে আবার কি আসবে? বি, রাইট? যেহেতু জায়গা এখানে কম রয়েছে তাই আমি এখানে জিনিসটা দেখিয়ে দিলাম। তাহলে এবার থার্ড লেটারকে ট্যালি করা যাক, যে থার্ড লেটার রয়েছে, থার্ড লেটারকে মার্ক করে দিলাম এইভাবে। থার্ড লেটার এটা মার্ক করেছি, মার্ক করলাম, মার্ক করলাম আর মার্ক করলাম, ঠিক আছে? আচ্ছা, ওটা বুঝতে সুবিধা হচ্ছে, ফার্স্ট লেটারকে সার্কেল করেছে আর থার্ড লেটারকে একটা রেক্ট্যাঙ্গেল হিসাবে, মানে লম্বা একটা রেক্ট্যাঙ্গেল যদি লম্বা করে দাঁড় করানো যায় তাহলে সেরকম ভাবে যেরকম হয় সেভাবে আমি মার্ক করে দিলাম বুঝতে সুবিধার জন্য। তাহলে কি হচ্ছে, যদি থার্ড লেটারকে ট্যালি করি তাহলে কি হচ্ছে? এ বি, ওকে, রাইট? তারপরে হচ্ছে কি? সি। তারপরে হচ্ছে ডি। তারপরে তাহলে কি আসবে এখানে? ই। তার মানে পরিষ্কার করে যদি লিখি, দ্যাট ইজ দা ই বি ই। তাহলে সুতরাং আমার প্রথমের দিকে কিন্তু অ্যান্সার হয়ে গেছিল, যখন আমি তিনটে করে নিয়েছিলাম, যখন আমি তিনটে করে একটা গ্রুপ করে দিয়েছিলাম, তখনই কিন্তু আমার এখানে অলরেডি ফার্স্ট লেটারে অ্যান্সার আমার বেরিয়ে গেছিল ই। কিন্তু যদি এক্সামিনার একটু টাফ করে দেয় এবং যদি এটা মানে তিনটে ফরমেশনে যদি দেয়, একটা তিনটে এডিটরের গ্রুপস করে যদি দেয়, তাহলে তখন যে অ্যান্সারটা হবে তখন হয়ে যাবে এরকমভাবে, দ্যাট ইজ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার হলো ই বি ই। এরকম ফার্দার এরকম ধরনের যদি অঙ্ক পাও, এরকমভাবে আমি যে প্রসেসটা অ্যাপ্লাই করলাম সেই প্রসেসটা তোমরা ট্রাই করো, দেখবে তোমাদের অ্যান্সার মিলে যাবে। অলরাইট, এবার একটু এই ধরনের অঙ্কে আসা যাক, ঠিক আছে? অঙ্কটা দেখো দেখতে বেশ ভয়ঙ্কর, ঠিক আছে? অঙ্কটা এক্ষেত্রে আমি সবসময় স্টুডেন্টসদের একটা কথাই বলি, যে জানবে যে যে অঙ্ক দেখতে যত বেশি কঠিন সেই অঙ্ক কিন্তু তত তাড়াতাড়ি সলভ করার জায়গা রয়েছে, কারণ ক্লুটা থাকি সেরকমভাবে যেখানে কিন্তু সেই অঙ্কটা তাড়াতাড়ি সলভ করা যায়, ওকে? এই এই কনসেপ্টটা সবসময় মাথার মধ্যে রাখবে যে অঙ্ক যতই দেখতে ভয়ঙ্কর হোক না কেন, কিন্তু তার যে সমস্যার সমাধান সেটা এর মধ্যেই একটুখানি ঠান্ডা মাথায় যদি ভিজুয়ালাইজ করা যায় তাহলেও কিন্তু অ্যান্সারটা হয়ে যায়। তার জন্য কখনোই ওরকম ভাবতে লাগে না যে ওরে বাবা এত ভয়ঙ্কর একটা দেখতে অঙ্ক আমি তো পারবো না, যে ছেড়ে চলে গেলাম, এটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয়, রাইট? আচ্ছা, আর একটা কথা এই বিষয়ে আমি প্রসঙ্গে বলে রাখি, সেটা হলো যে এই এই ধরনের অঙ্ককে বলা হয় ইনসার্টিং দ্য মিসিং নাম্বার। তো খুব আমি ফেসবুকে এই ধরনের অঙ্ক প্রচুর থাকে, প্রচুর আসে, মানে প্রায় বিভিন্ন গ্রুপ থেকে পোস্ট করে কোনো না কোনো কেউ না কেউ, এবং সেগুলো আমাকে অনেক স্টুডেন্ট পাঠায় যে স্যার এটা কী হবে ওটা কী হবে, এবং তার কোনো প্রপার জায়গাও থাকে না, অনেক সময় অনেক ডিজিট ভুল করা থাকে,
যাই হোক, যে কেউ একটা পোস্ট করে দিল বা কিছু। আমি এক্ষেত্রে কিন্তু শুরুতেও যা বলেছি, মানে যারা বিগিনার্স, আমি শুরুতেই মানে প্রথম ক্লাসে আমি যেটা বলতাম, বারবার ক্লাসে বলি এবং আজও আমি বলছি এই অনলাইনে থ্রুতে ফ্রেন্ডে পিরিয়ডে, যে যখন প্র্যাকটিসই করতে হবে তো অথেন্টিক জায়গা থেকে প্র্যাকটিস করো, অথেন্টিক সোর্স ইউজ করো, ঠিক আছে? কোনোভাবেই দেখানোর দরকার নেই যে চলো আমি এই গ্রুপে রয়েছি সুতরাং সমস্ত ওখানে যাদের আমি সলভ করবো, আমি যদি সলভ করতে না পারি তাহলে আমার দ্বারা বোধহয় চাকরি পাওয়া হবে না বা আমি পিছিয়ে গেলাম, একদমই নয়। যারা চাকরি পায় তারা কিন্তু কোনো সাবজেক্টেই বিজ্ঞ হয় না, এখানে মানে কোনো বিজ্ঞকে নেওয়ার কথা হয় না, ঠিক আছে? তারা তো চাইতো যে ম্যাথামেটিক্সে পিএইচডি দরকার, তারা তো WBCS বা আর্মিতে বলতো যে ইংলিশে পিএইচডি দরকার, এরকম ধরনের। তোমাকে সব সাবজেক্টই জানতে হবে এবং ঠিক ততটাই জানতে হবে যতটা ওদের সিলেবাস পারমিট করছে। ওদের একটা সিলেবাস আছে, সিলেবাসটা মানে কি হচ্ছে যে তুমি যে সাকসেসটা পাবে সেই সাকসেসের রাস্তা হচ্ছে সেই সিলেবাস। এই সিলেবাস দিয়ে যদি তুমি প্রপার ফলো করো তাহলে তুমি আস্তে আস্তে বুঝে যাবে যে তুমি ঠিক ট্র্যাকে আছো না তুমি ভুল ট্র্যাকে আছো, রাইট? আর অথেন্টিক সোর্স, বারবার বলছি অথেন্টিক সোর্স। আমি এখানে কোনো বইয়ের নাম করে অ্যাডভার্টাইজমেন্ট করতে যাব না, সবাই জানে যারা কম্পিটিটিভের সাথে যুক্ত রয়েছে, প্রত্যেকেই জানে। এবং বারবার আমি ক্লাসে বেশ কিছু বা একটা দুটো আমি সব থেকে অথেন্টিক বইয়ের নাম করি যে এই বই থেকে ফলো করো, তাহলে তুমি আরামসে তোমার যে ভয় আছে দূর হয়ে যাবে এবং আমি ক্লাসে যেটা করাচ্ছি সেটার উপর বেস করে প্র্যাকটিস করো, তোমার কোনো অঙ্ক আটকাবে না। আমি যা যা করাচ্ছি সেটার উপর বেস করে এবং কী ফরম্যাটে করতে হবে সেটা আমি কিন্তু বারবার ক্লাসে বলেছি। তো সুতরাং মানে এই একটা কেউ কিছু পাঠিয়ে দিল এবং সেটাকে সলভ করতে বসে গেলাম, সেটা যতক্ষণ না সলভ হচ্ছে সারা দিন আমি মাথা ঘামিয়ে গেলাম, মাথা চুলকে গেলাম এবং তারপরে হাতে আসলো অশ্বডিম্ব, আমার মনে হয় এটা কোনো মানে বুদ্ধিমানের কাজ নয়। কারণ সারাদিনে প্রচুর কিছু পড়ার থাকে, যদি কোথাও জিআই করতে গিয়ে আটকাচ্ছে তো বেশ কথা, 10 খানা জিআই করলে তারপরে তুমি 10টা ম্যাথামেটিক্স করো, তারপরে তুমি কিছু ইন্ডিয়ান পলিটি পড়ো, তারপর তুমি একটু ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, কত কিছু পড়ার আছে। তোমাকে সমস্ত ডাইমেনশন ঠিকঠাক করতে হবে এবং সবকিছু ব্যালেন্স করতে হবে। সুতরাং কোনো একটা কিছু, সেটা জিআই ফেসবুকে আপলোডেড থাকুক বা সেটা কোনো ম্যাথামেটিক্স ফেসবুকে আপলোডেড থাকুক, সেটাকে নিয়ে মাথা ঘামিয়ে একটা দিন নষ্ট করা আমার মনে হয় না কোনোভাবেই বুদ্ধিমানের কাজ। আমি এটা আগেও বলেছি, আমি এটা আজও বলছি এবং আমি ফিউচারেও বলবো, কারণ তোমাদের যাতে সব দিক থেকে ভালো হয় সেটাই কিন্তু আমার এবং আমাদের প্রত্যেকেরই মানে কি বলবো আর কি এক্সপেকটেশন। ওকে, আচ্ছা এবার আসা যাক অঙ্কটাতে। এখানে মাঝখানে এই যে মাঝখানে আছে 72, 73, 79, এর মানে কি? এর মানে হচ্ছে যে এই যে মূল যে সংখ্যা এইগুলো দেওয়া রয়েছে তার মানে আউটার সাইডের যে কাজ, মানে ধরুন একটা 72, তার মানে আউটার সাইডে কোনো না কোনো কাজের ফলে, সেটা প্লাস হতে পারে, সেটা মাইনাস হতে পারে, সেটা মানে গুণ হতে পারে, ভাগও হতে পারে, ঠিক আছে? যদি এখানে গুণ ভাগের কোনো অবকাশ নেই তো সেক্ষেত্রে আর কি তোমার এই 72 মানে এদের আউটার সাইডের কাজ করার মাধ্যমে এই মধ্যগতে এই মেন জিনিসটা আসবে। প্রায়ারি এখানেও সেম ফর্মুলা অ্যাপ্লিকেবল, এখানেও সেম জিনিস অ্যাপ্লিকেবল, রাইট? তাহলে এবার আমি এখানে দেখা যাক যে এখানে 72 আছে তাহলে কি হবে, এখানে 72 হবে। এবার দেখো এখানে 29 আছে, 39 আছে, 35 আছে, যোগ করলে কি কোনোভাবে আসছে সেরকম কোনো ফরমেশন? এখানেও অ্যাজ ইট ইজ আছে, 27 আছে, 33 আছে, 43 আসছে, সেরকম কোনো ফরমেশন কিন্তু আসছে না। কিন্তু তোমাকে এই যে যোগ করবে বা এই প্রতিটা কথা তুমি যোগ করবে বা তুমি এখন পারমুটেশন কম্বিনেশন করতে যাবে যে কি হবে কি হয় না হয়, তাতে আলটিমেটলি কি হবে, সময়টা প্রচন্ড পরিমাণে নষ্ট হবে। তো আমি এখানে কি বলেছি যে শুরুতে যেটা বললাম যে কোয়েশ্চেন যতই ভয়ঙ্কর দেখতে হোক না কেন ততই কিন্তু তার সলিউশনের রাস্তাটা কিন্তু অনেক ইজি হইতে থাকে। সুতরাং যখন এখানে 72 আছে, সুতরাং এবার একটু দেখো তো যে 29, 29 এর অপোজিট যদি ধরা হয় তাহলে এইভাবে আসছে না ডায়াগোনালি 43, যদিও আঁকাটা আমার যেহেতু হাতে এঁকেছি সুতরাং ভাবে একটু এদিক ওদিক হয়েছে, বাট আশা করি একটু বুঝে নিতে পারবে, অ্যাডজাস্ট করে নিতে পারবে। 29 আর 43 যোগ করলে কত? 72 হয়। 27 আর 45 যোগ করলে কত? 72 হয়। 39 আর 43 যোগ করলে কত? 72 হয়তো। প্রায়লি এখানে দেখো 29 আর 44 যোগ করলে কত? 73 হচ্ছে। 30 আর 43 যোগ করলে কত? 73 হচ্ছে। 42 আর 31 যোগ করলে কত? 73 হচ্ছে। তাহলে সেক্ষেত্রে 59 আর 20 যোগ করলে কত হচ্ছে? 79। 40 আর 39 যোগ করলে কত হচ্ছে? 79। 10 আর এখানে 79 আছে, তাহলে কত, 10 এর সাথে কত যোগ করলে 79 হবে?
দ্যাট ইজ 69 কিন্তু 69 কি এখানে অপশন আছে না এখানে অপশন নেই 49 50 60 আর নান অফ দিস সুতরাং একদমই অ্যানসার হবে কি নান অফ দিস এবং এই লজিকটা আমি কিন্তু তোমাকে বলে দিলাম যে কোন রকম কোন এখানে জোড়া তাপ্পি মারা নয় কিন্তু লজিকটা যেটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখো অপোজিট গুলো যোগ করলে এই মেন যে সংখ্যাটা আছে সেটা ফর্মড হচ্ছে এটা এটা যোগ করলে এটা হচ্ছে এটা এটা যোগ করলে 72 39 33 যোগ করলে 72 29 44 যোগ করলে 73 30 43 যোগ করলে 73 42 31 যোগ করলে 73 তাহলে প্যারালালি আবার আমি এখানে আসি 59 এন্ড 20 যোগ করলে 79 40 আর 39 যোগ করলে 79 আর 10 এর সাথে 69 যোগ করলে তোমার হয়ে যাচ্ছে 79 তো এখানে যদি 69 অপশন থাকতো তাহলে ওটা রাইট হয়ে যেত এখন নাম অফ দিস আছে সুতরাং অপশন হবে অ্যানসার বি এরপর তোমরা বাড়িতে ট্রাই করো যে অন্য কিভাবে পড়া যেতে পারে কিন্তু অন্য কিভাবে মানে এই নয় যে জোড়া তাপ্পি দিয়ে তোমাকে অ্যান্সার আনতে হবে বা কিছু অন্য কিছু ভাবে মানে হচ্ছে যে নিয়মটা এটাতে এটাতে আর এটাতে তিনটে জায়গাতেই খাটবে তবে কিন্তু সেই নিয়মের বৈধতা আছে নাহলে কিন্তু সেই নিয়ম নাল অ্যান্ড ভয়েড